রাইট নাও বলিউডের দর্শক প্রিয় এবং গ্ল্যামার কুইন প্রিয়াঙ্কা চোপড়াকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা এই নায়িকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের মধ্যে আলোচনা এসেছেন বারংবার। কিন্তু দুঃখের বিষয় যে এই তারকাকে আপাতত বলিউডে অভিনয় করতে দেখা যায় না, কেননা আপাতত এই নায়িকা বলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন। বাইদোয়ে বলিউডের থেকে এই নায়িকা দূরে থাকলেও হলিউড চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন এই সুন্দরী, যার প্রেক্ষাপট এরই মধ্যে হলিউডে একাধিক চলচ্চিত্র অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তাছাড়া হলিউড চলচ্চিত্রে তার অভিনয়গুলো ইতিমধ্যে তার ভক্তদের কাছে আরও বেশি ভালো লেগেছে, যার প্রেক্ষাপটে নতুন করে এই তারকা হলিউড ইন্ডাস্ট্রির দর্শকদের কাছে আলোচনায় এসেছেন। মোরওভার আগামীতে এই তারকাকে দ্য ব্ল্যাপ চলচ্চিত্রে অভিনয় করতে দেখবে তার দর্শকরা। মূলত মাত্র কয়েকটা দিন আগে এই নায়িকা দ্য ব্ল্যাপ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছে বলে জানা যায়। পাশাপাশি আরও জানা যায় যে চলচ্চিত্রটিতে তাকে অনেকটা অ্যাকশন মোডে দেখা যাবে, ফলে এবার এই তারকা তার চরিত্রটির মাধ্যমে ধারণা করা যায় নতুন করে তার ভক্ত অনুরাগীদের কাছে আলোচনায় আসবেন। তাই তো তার আপকামিং চলচ্চিত্র দ্য ব্ল্যাপের জন্য অপেক্ষায় আছে তার ভক্তরা। বাইদোয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ দেখা যায়, কেননা এই তারকা সেখানে তার এফডিডের আপডেট তার ভক্তদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। যাই হোক, সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেছেন। মোরওভার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সাদা কালারের গাউন পরে, খোলামেলা চুলে হালকা মেকআপে ক্যামেরার সামনে ধরা দিতে। তাই তো অবশ্য তার রূপের প্রতি নতুন করে কাবু হয় তার ভক্তরা, যার প্রেক্ষাপটে অনেকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অ্যামেজিং লিখেছে। পাশাপাশি অনেকে আবার তাকে হট গার্ল বলে দাবি করেন, মোরওভার অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করেন, কেউ কেউ আবার তাকে মাই ফেভারিট অ্যাক্টর বলে দাবি করেন, অনেকে আবার তাকে লাভিমো জি দেয়। যাই হোক, সব কিছু মিলে আপাতত প্রিয়াঙ্কা চোপড়া তার ভক্তদের কাছে এভাবে আলোচনাতে এসেছেন। প্রসঙ্গত, এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউড চলচ্চিত্রে অভিনয় করার জন্য প্রপোজাল দেওয়া হলে তিনি না বলে দিয়েছেন, কেননা মাত্র কয়েকটা দিন আগে এই তারকাকে ডন সিরিজের আপকামিং চলচ্চিত্রে অভিনয় করার জন্য প্রপোজাল দেওয়া হয়, কিন্তু তখন অবশ্য এই তারকা চলচ্চিত্রটিতে অভিনয় করার বিষয়টি না বলেছেন। মোরওভার কেন এই তারকা বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না তা অবশ্য এখনও জানা যায়নি, কেননা বলিউড চলচ্চিত্র অভিনয় না করার বিষয়ে নায়িকা এখনও কোনো মতামত করেনি সেভাবে। সোভিয়ার জেনে তো নিলেন, বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে গর্জিয়াস লুকেরই মধ্যে দেখতে পায় তার দর্শকরা, ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।